ডাক্তার ঠিক মতো দেখেনি, যখন তাকে জীবিত আনা হলো তখনও দেরি থেকে দেরি করে আনা হয়েছিল, জীবিত আনার পর যখন তাকে রেফার করা হলো তাকে SSKM-এ নিয়ে যাওয়া হলো, রেফার করার 5 দিন না 6 দিন পরে মারা গেল। সময় মতো নিয়ে নিয়ে চিকিৎসা করলে, সময় মতো রেফারেল অনুযায়ী কলকাতা নিয়ে গেলে চন্দনকে বাঁচা দিল। 35 বছরের একটা জীবন চলে গেল উচ্চ কেন্দ্রীয় সংশোধনাগারের কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি এবং দায়িত্বহীনতার জন্য। আমরা স্বাভাবিকভাবেই এই রায়ে আমরা খুশি, কারণ অন্তত চন্দনদের পরিবার বিচার পেল এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে এই রায়টি একটি কার্যকর ভূমিকা নেবে বলে আমরা আশা করি। আমাদের আশা যে কেন্দ্র রাজ্য সরকার এই 10 লক্ষ টাকা দিতে বাধ্য দেবেন, না দিয়ে ওদের উপায় নেই, কিন্তু বাকি দুটো পর্যবেক্ষণ মেডিকেল ইউনিটকে শক্তিশালী করা, বিশেষ তহবিল করা, এটাও করবেন, না করলে আমরা ব্যাপারটা দেখব, আমরা আদালতে আসবো, করতে বাধ্য। আর একটা কথা যে সাজাপ্রাপ্ত কিংবা সাজাধীন বিচারাধীন কয়েদিরা তারা যখন আদালতে কারাগারে আসেন তখন কারাগারের দরজার বাইরে তাদের তারা তাদের মানব অধিকার কিংবা জীবনের অধিকার রেখে আসেন না, কারাগারে তারা প্রবেশ করেন তারা তাদের মানব অধিকার জীবনের অধিকার নিয়েই। এটা এই এই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাও আজকে স্বীকৃতি পেল, জীবনের অধিকার লঙ্ঘন করা, এই গাফিলতি, কর্তব্যে গাফিলতি, অসংবেদনশীলতা, অমানবিকতার জন্য রাজ্য সরকারকে দণ্ডিত করলো উচ্চ আদালত। উচ্চ আদালত এটু আরও এলো এটা বলেছে যে 10 লক্ষটা যে ক্ষতিপূরণ দেওয়া এটাই যথেষ্ট না, এর বাইরে আরও ক্ষতিপূরণের জন্য চন্দনদের স্ত্রী এবং